বিদঙ্গল ডট কমে আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে, সমাধান করো এক্স বাই থ্রি মাইনাস ওয়াই বাই ফোর সমান শূন্য, এটা প্রথম সমীকরণটি। দ্বিতীয় সমীকরণটি হলো ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। এই দুটি সমীকরণ দেওয়া আছে, চলো শুরু করছি। সমাধান করতে হবে প্রদত্ত দুটো সমীকরণ আগে নিয়ে নিচ্ছি। এক্স বাই থ্রি মাইনাস ওয়াই বাই ফোর সমান জিরো, এটি হলো এক নম্বর সমীকরণ। দ্বিতীয় সমীকরণটি হলো ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, এটি হলো দু নম্বর সমীকরণ। ওকে চলো, তাহলে এক নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি? আচ্ছা, এক নম্বর সমীকরণ থেকে পাচ্ছি এক্স বাই থ্রি। আচ্ছা, এক নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, ওটা দেখিয়ে দিই। এক নং থেকে পাই এক্স বাই থ্রি মাইনাস ওয়াই বাই ফোর সমান শূন্য। এটাকে তিন আর চারের লসাগু করি, তিন আর চারের লসাগু মানে হচ্ছে তাদের গুণফল, তাহলে বারো হলো। তাহলে থ্রি বাই টুয়েলভ মানে হচ্ছে ফোর, তাহলে ফোর ইন্টু এক্স, আর ফোর বাই টুয়েলভ মানে হচ্ছে থ্রি, থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল জিরো। তাহলে বারো গুণ শূন্য, আর শূন্য নিচে এক আছে, তাহলে একের সাথে এটা গুণ করলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই থেকে গেল, আর বারো গুণ শূন্য শূন্য হয়ে গেল। কি দাঁড়ালো? ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল জিরো, এটাকে দিলাম নাম্বার ওয়ান। আচ্ছা, এটাকে আমি নাম্বার ওয়ানই রাখছি, কারণ এটাকে আমরা খুব একটা কিছু পরিবর্তন করিনি, জাস্ট দেখে নিলাম, তাই নাম্বার ওয়ানই রেখে দিলাম ওয়ান সমীকরণ থেকে। আচ্ছা, আর এরপরে কি আছে? এরপরে আছে দুই নং থেকে পাই, আমরা ওটা প্রথম থেকে করে নিলেই ভালো হতো। আমি যদি এক দুই নিয়ে নিয়েছি তারপরে করছি, অসুবিধা নেই, প্রথম থেকে করে নিলেও চলবে। ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল মাইনাস টু, তাই তো? এটাকে বলছি আমরা দুই নম্বর সমীকরণ, কারণ দুই নম্বরই ছিল, জাস্ট টুটা প্লাস ছিল, মাইনাস নিয়ে গেল, কারণ বাম দিক থেকে ডান দিকে গেছে, খুব একটা পরিবর্তন করিনি, সেই জন্য আমরা ছেড়ে দিলাম। এখন আমরা কি করব? এখন এক গুণ সাত এবং দুই গুণ তিন করে তাদের, তারপরে বিয়োগ করব, বিয়োগ করে পাই। আচ্ছা, কেন কথাটা বলছি একটু বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছো এখানে থ্রি ওয়াই আছে আর সেভেন ওয়াই আছে, তাহলে তিন আর সাতের লসাগু কি একুশ, তাহলে তিনকে সাতের সাত দিয়ে গুণ করতে হবে, আর সাতকে তিন দিয়ে গুণ করতে হলে, তাই এককে আমি গুণ করছি সাত দিয়ে, আর তিনকে গুণ করছি, এই দুইকে গুণ করছি তিন দিয়ে, ঠিক আছে? চলো তারপরে বিয়োগ করছি, বিয়োগ করলে কেন বিয়োগ করছি সেটাও করেই দেখাচ্ছি। তো প্রথমে গুলো ফোর এক্স ছিল, তাহলে ফোর ইন্টু সেভেন মানে টোয়েন্টি এইট এক্স, তারপরে থ্রি ওয়াই, থ্রি ইন্টু সেভেন মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান ওয়াই ইকুয়াল জিরো। আর দুয়ে ছিল কি ছিল? দুয়ে ছিল ফাইভ এক্স, ফাইভ ইন্টু থ্রি মানে হচ্ছে ফিফটিন এক্স মাইনাস সেভেন ওয়াই, সেভেন ওয়াই মানে হচ্ছে সেভেন ইন্টু থ্রি মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান ওয়াই ইকুয়াল মাইনাস টু ইন্টু থ্রি, মাইনাস টু ইন্টু থ্রি মানে হচ্ছে মাইনাস সিক্স। তাহলে ফিফটিন এক্স বিয়োগ করছি, এই যে বিয়োগ চিহ্ন দিলাম, দেখো চিহ্নের পরিবর্তনটাকে আমি নীল দিয়েই দেখিয়ে দিচ্ছি, চিহ্নের পরিবর্তন, বিয়োগ করছি, ফিফটিনটা প্লাস আছে, নিচে মাইনাস বসবে, ট্র্যাডিশনাল বিয়োগ করছি, যেমন বিয়োগ হয়, উপরে মাইনাস আছে, নিচে তাহলে প্লাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়, বিয়োগটা এইভাবেই আমরা লিখি, এইভাবেই আমরা বিয়োগ করা শিখেছি, ওপর নিচে বিয়োগ করলে। তাহলে আঠাশ মাইনাস পনেরো, কারণ আঠাশ প্লাস আছে পনেরো মাইনাস আছে, করলে কত হচ্ছে? তেরো হচ্ছে, সমান চিহ্ন দিচ্ছি। এখানে একুশ একবার উপরে মাইনাস আছে, আর একুশ নিচে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস একুশ মাইনাস একুশ কেটে দিলাম, ওয়াই ওয়াই প্লাস একুশ ওয়াই মাইনাস একুশ ওয়াই। আর কি রয়েছে? আর রয়েছে এখানে জিরো মাইনাস, আচ্ছা মাইনাস ছিল না, এটা প্লাস হবে, এটা ভুল হয়েছে আমাদের, এটা প্লাস হবে, মাইনাস ছিল, তো জিরো প্লাস সিক্স, জিরো প্লাস সিক্স মানে হচ্ছে জিরো তো কিছু যায় আসে না, তাহলে সিক্সই হবে। তাহলে এক্স এর মান কত বেরাবে? তেরো গুণ ছিল, তেরো ভাগ হয়ে যাবে ছয় বাই তেরো, সিক্স বাই থার্টিন, এক্স এর মান বেরিয়ে গেছে। তাহলে এক্স এর মান যখন বেরিয়ে গেছে, তাহলে ওয়াই এর মানটা ঝটপট এক নম্বর সমীকরণ থেকে বের করে নিই। আমি এক নম্বর নিচ্ছি, তোমরা দুই নম্বরও নিতে পারো, যেটা সুবিধা সেটা নেবে, এক নম্বরটা নিলেই আমার মতো বেশি সুবিধা হবে, তাই আমি এক নম্বর নিয়েছি। এক নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই এক নম্বর থেকে? ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু জিরো,
কি বোঝাচ্ছে তার থেকে? 4x সমান 3y বোঝাচ্ছে, তার থেকে কি বোঝাচ্ছে? তার থেকে 3y ইকুয়ালস টু 4x, দিক পরিবর্তন করে নিলাম অর্থাৎ স্থান পরিবর্তন করে নিলাম যেহেতু y এর মান বের করব, তাহলে y এর মান কত হচ্ছে? y হচ্ছে 4/3 অফ x, ঠিক আছে? অর্থাৎ 4x/3 বেসিক্যালি। তাহলে x এর মান কত ছিল? x এর মান ছিল 6/13, x এর মান বসিয়ে দিচ্ছি 4/3 ইনটু 6/13। তাহলে কাটাকুটি করি, 3 কে 6 দিয়ে গেলে 2, 3 এর 2 ঘরের নাম তো হচ্ছে 6, তাহলে 4 গুণ 2 হবে আর নিচে 13 হবে, তাহলে নি কত হবে? y সমান হবে হচ্ছে 4 ইনটু 2 মানে 8/13, তাহলে y এর মান বেরিয়ে গেল 8/13। তাহলে x এর মান বেরিয়ে গেছে, y এর মান বেরিয়ে গেছে, একবার গুছিয়ে আমরা লিখে দিই। কি লিখবো? আমরা লিখবো যেটা আমরা করছিলাম অঙ্কটা করার জন্য, নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান, সমাধান কি? x সমান হচ্ছে 6/13, y সমান হচ্ছে 8/13, এটি হলো নির্ণেয় সমাধান। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।